जलपाईगुड़ी जिलार नगराकाटार केरने चा बागानेर कारी लाइने असो ट्राइब कम्यूनिटी एंड कल्चरल वेलफेयर ट्रस्टेर माध्यमे एकटी टी पैकेजिंग सेंटारेर उद्बोधन करा होच्छे। मालदार बासिंदा उत्पल गुह विश्वास एवं अनिर्बाण मजुमदार नामे दुई व्यक्ति सहयोगिताय एई टी पैकेजिंग सेंटारेर उद्बोधन करा हलो। प्रसंगत डुवार्सेर मध्येई चा बागाने एकमात्र असम सम्प्रदायेर मानुषेरा बसबास करे, तबे पिछिए पड़ा एई जनजाति असम सम्प्रदायेर मानुषेरा आर्थिक दिक थेके अनेकटाई दुर्बल। तबे एबार तारा असुर जनजातिर महिलादेर एकत्रित करे एकटी ट्रास्ट गठन करे निजस्व उद्योगे। असुर सम्प्रदायेर मानुषजन विशेष करे महिलारा स्वनिर्भर होते एई ट्रास्टेर माध्यमे एई पैकेजिंग सेंटार शुरु करलेन एबं एर थेके जा आय हबे ता दिये পিছিয়ে পড়া অসুর সম্প্রদায়ের মানুষদের উন্নয়নে কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে। আপনার নামটা কি? আমার নাম অনিমা অসুর। এই জায়গাটা কোনটা? কেরন চা বাগান। কেরন চা বাগান কোন লাইনটা? কারিলেন। কি করছেন আপনারা আজকে? আজকে আমরা চা প্যাকেট করতেছি আর এই প্যাকেটগুলো আমরা মার্কেটে গিয়ে বিক্রি করব আর এটা বিক্রি করে আমরা যে মানে ফ্যাসিলিটি পাবো সেটা আমরা রুজি রুটি যে খাদ্য সের লাগাবো আর এটা আমরা সুযোগ পেয়েছি এই দাদাদের কাছ থেকে এটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আজকে কি প্যাকেটিং সেন্টারের উদ্বোধন করছেন আপনারা? হ্যাঁ আজকে। আজকে থেকে চালু হলো? হ্যাঁ। আপনার নাম? মেরা নাম হে মালতি আসুর আর মে বিশেষ এ কারি লাইন কেরন চাই বাগান কারি লাইন মে রহতি হুঁ। और यहाँ पे आज जो हम लोग ये चाय पैकेटिंग असुर समुदाय से शुरू होने जा रहा है, विशेष आज का ये पहला शुरुआत है हम लोग का कदम, ये पैकेटिंग में हम लोग लगे हैं और ये हमारे लिए बहुत अच्छा गर्व की बात है कि आज हम लोग इस पैकेटिंग को करने जा रहे हैं, क्योंकि ऐसा पहले कोई नहीं आया हम लोग को ऐसे सहयोग देने के लिए, लेकिन आप लोग के ज़रिए से आज ये सहयोग मिला तो मैं बड़ी खुश हूँ। और इस पैकेटिंग जब हम लोग करेंगे, जब इसे हम बिजनेस के तौर में ले जाएंगे और बिक्री करेंगे तो वहाँ कुछ इनकम होगा, तो उसे हम लोग अपने रोजी रोटी के लिए कुछ इनकम कमाएंगे, ऐसे हम लोग का सोच और विचार है। ठीक है, धन्यवाद। मेरा नाम मालती असुर है। नाम उत्पल गुह विश्वास। बाड़ी हमारे मालदा है। आज के अपना हठात कर मैंने केरन चा बागान कारी लाइन जेखने ओशु परिवार बसबास करे सेखने एसेछे। হঠাৎ বলতে কি, আমি অ্যাকচুয়ালি গত ডিসেম্বরের 30 তারিখ নাগাদ এসেছিলাম। আমাকে লোকালি একজন বলে যে এখানে একটা জায়গা নিয়ে যাবো চলো, কারণ আমি অ্যাকচুয়ালি ডুয়ার্সে যখন আসি বিভিন্ন জায়গায় ঘুরি এবং ডুয়ার্সে অনেক পিছিয়ে পড়া জনজাতিদের সাথে দেখা সাক্ষাৎও করি। এর আগে টোটোপাড়া বিভিন্ন জায়গায় গিয়েছি এবং এখানে আসার পরে যেটা দেখলাম আর কি, যে দেখে এদেরকে এদের কর্মসংস্থানে কিছু নাই, যে ছেলেপেলেরা আছে তারা হয়তো মানে কাজের জন্য অর্থের জন্য ঠিক মতন পড়াশোনা করতে পারে না। তো এই পরিস্থিতিতে এখানকার লোকাল এদের সাথে কথা বললাম, এই লাবন্তী দি অনিতা দি এদের সাথে, এদের কী সমস্যা। এবার দিয়ে ওনার কাছ থেকে শুনলাম যে এদের অ্যাকচুয়ালি কাজের একটা সমস্যা বিশাল। তো তখন আমি এই লোকাল যে দাদা আমাকে নিয়ে এসেছিলেন এখানে, সেই দাদাকে আমি বললাম যে দাদা তাহলে এটা কিছু করা যায় ছোটো দেখে, যাতে এরা সবাই মিলে এনগেজ হতে পারে, কারণ আমার একার পক্ষে বড় কিছু করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন উনি প্রস্তাব দিলেন যে চা বাগান, এখানে চায়ের উপরে তো অনেক কিছু হচ্ছে, তো চায়ের একটা প্যাকেটিংয়ের করে এদের যে অসুর সম্প্রদায় এদের ব্র্যান্ডে যদি বাজারে বিক্রি করা যায় এবং এদের যেটা লাভ হবে সেই লাভটা আমি তখন একটা দিলাম যে লাভের একটা অংশ এদের সমাজের জন্য হবে আর যারা যারা কাজ করবে তারা আর বাদ বাকি 80%টা ভাগ করে নেবে, আমাদের কোনো প্রফিট বা কিছু থাকবে না, কিন্তু যে মানে কাজের জন্য যে সাহায্যটা দরকার অর্থের সেইটুকু আমি যতটুকু সম্ভব আমি দিব, কারো কাছ থেকে লোন বা কিছু এরকম কোনো ব্যাপার নেই। তো দিয়ে আমি সেটাকে করে আমি আজ 12 তারিখ আমি তখন বললাম যত তাড়াতাড়ি করা যায়, এদেরও সুবিধা, আমাকে দু চারবার ফোনও করেছে অনিতা দি লাবণ্য দি। দিয়ে তখন আমি যে দাদা এসেছিলেন নিয়ে আমাকে ওই দাদাকে সম্পূর্ণ দায়িত্ব দিই, দিয়ে উনি তখন সমস্ত কিছু করে আজকে এটা একটা শুরুয়াত করা হলো। এখন দেখা যাক এনারা কতটা কি করতে পারে। হ্যাঁ, এবং আজ তো দেখছি এদের এনাদের একটা এনার্জি আছে আর কি, এভাবে যদি কাজ করতে পারে আগামীতে এদেরই ভালো হবে। আপনার নামটা? আমার নাম উৎপল গুহ বিশ্বাস। মেশাস ট্রেডার্থ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন।
তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন।